হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেইনবো। আজকে আমি আপনাদের সঙ্গে আমার নিজের হাতে তৈরি একটি ব্যাগের মেকিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ব্যাগটিকে অনেকে বটুয়া ব্যাগ, আবার অনেকে পটলি ব্যাগও বলে থাকেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি লাইনিং ম্যাটেরিয়াল। লাইনিং ম্যাটেরিয়ালের সাহায্যে ব্লাউজ বা জামা যেটাই তৈরি করা হোক না কেন, সেটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। এবং তারপরে নিয়ে নিচ্ছি হাফ মিটার কাপড়। এই কাপড়ের টুকরোটি আমার একটি ব্লাউজ তৈরি করার পরে বেঁচে গিয়েছিল এবং সেই অংশটুকুন থেকেই আজকে আমি ব্যাগ তৈরি করছি। প্রথমে লেন্থের জন্য 11 ইঞ্চ বরাবর আমি একটি মার্কিং করে নিয়েছি এবং উইথের জন্য এখানে রয়েছে 9 ইঞ্চ। আমি 9 ইঞ্চের পুরোটাই রাখছি, আমি একটুও কেটে বাদ দিচ্ছি না। একইভাবে লাইনিংটাও আমি 10 ইঞ্চ লেন্থ রেখে কেটে নিয়েছি। এখন যে জিনিসটি আমি নিচ্ছি এটি একটি ফোম শিট। নতুন কোনো শার্ট বা নতুন কোনো শাড়ি কিনলে অনেক সময় তার ভাঁজে এই জিনিসটা দেওয়া থাকে। ব্যাগের একদম উপরের দিকে লাগানোর জন্য আমি 2.5 ইঞ্চ লেন্থ রেখে লাইনিং এবং কাপড় থেকে দুটো টুকরো কেটে নিয়েছি এবং 9 ইঞ্চ স্কোয়ার শেপে দু টুকরো কাপড় কেটে নিয়েছি। এই ধরনের প্লাস্টিকের বক্সগুলো কম বেশি সবার বাড়িতেই থাকে। আমাদের এখানে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে লিড। লিডটিকে কাপড়ের উপরে রেখে চারিদিকে 3 ইঞ্চি ছেড়ে সুন্দরভাবে একটি গোল কেটে নিতে হবে। ইতিমধ্যে আমি ফোম শিটটার উপরে লিডটিকে রেখে 1 ইঞ্চি ছেড়ে গোল করে কেটে নিয়েছিলাম। সবার নিচে লাইনিং, তার উপরে প্লাস্টিক লিড, তার উপরে ফোম শিট এবং সবার উপরে কাপড়টি সুন্দরভাবে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। স্টিচ করার সময় যাতে চারটে জিনিস এলোমেলো হয়ে না যায় তার জন্য আমি কিছু নিডলস দিয়ে এগুলোকে ফিক্স করে দিয়েছি। এবার প্লাস্টিক লিডটাকে ফলো করে আমি চারিদিক দিয়ে একটা সেলাই করে নিয়েছি। এবার অন্য একটা ফোম শিট নিয়েছি এবং প্রথমে যে দুটো টুকরো কাপড় আমি কেটে রেখেছিলাম সেই দুটো টুকরো কাপড়ের মাঝে ফোম শিটটিকে রেখেছি। উপরের অংশটা ছেড়ে দিয়ে বাকি 3টে দিকে আমি স্টিচ করে নিয়েছি এবং নিচের দিকটাতে 1 ইঞ্চ মতো জায়গা আমি ফাঁকা রেখেছি। উপরের দিকটাতে ফাঁকা রাখার কারণ হচ্ছে যখন আমি বেল্টের জন্য উপরের দিকটায় পট্টিটা লাগাবো তখন অলরেডি সেখানে 2 থেকে 3টে স্টিচ পড়বে। এবার পুরো কাপড়টাকে ফোল্ড করে কাটা পাশে আমি স্টিচ করে দিচ্ছি এবং যে অংশটা এক্সেস থেকে যাচ্ছে সেই অংশটা সুন্দরভাবে কেটে ফিক্স করে স্টিচ করে দিচ্ছি যাতে কখনো সুতোর টান লাগলে খুলে না আসে। প্লাস্টিক লিড দিয়ে যে অংশটা বানিয়ে রেখেছিলাম সেই গোল অংশটাকে নিয়ে এবার এই অংশের সঙ্গে স্টিচ টু স্টিচ মিলিয়ে একদম সেলাই করে নেব। স্টিচিং করে নেওয়ার পরে যে অংশটি এক্সেস থেকে যাচ্ছে সেই অংশটি কেটে নেব। ওপরের দিকটায় বেল্ট লাগানোর জন্য পট্টিটা লাগিয়ে নিয়েছি। এবার ব্যাগটিকে পাল্টে নিয়েছি। পাল্টে নেওয়ার পর নিচের অংশটা ঠিক এরকম দেখতে লাগছে। ব্যাগের বেল্ট লাগানোর জন্য উপরের দিকে পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি। ব্যাগটির একদম ভেতর দিকটা আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম ভিতরে গিয়েছে লাইনিং ম্যাটেরিয়ালটা, মিডিলে আছে ফোম শিটটা এবং একদম বাইরের দিকে আছে কাপড়টি। এবার ব্যাগটিকে হাতে ঝোলানোর জন্য আমি একটি হ্যাঙ্গার লাগাবো, যার জন্য ব্যাগের দুটো দিকে আমি এরকম দুটো পয়েন্ট করে নিয়েছি। লাইনিং ম্যাটেরিয়ালের কিছু অংশ আমি স্টিচ করে এইভাবে যখন পট্টিটা লাগিয়েছি তখন একই সঙ্গে স্টিচ করে দিয়েছিলাম। ব্যাগটি খোলা এবং বন্ধ করার জন্য লক হিসাবে এবার আমি একটি বেল্ট ইউজ করব। এখানে আমি একটি ডিজাইনার রোপ ইউজ করব যেটি আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম। আমি এখানে 1/2 মিটার রোপ নিয়েছি। ডিজাইনার রোপটির একদম কর্নারটিকে আমি একটি সেফটি পিনের মধ্যে ইনসার্ট করে নিচ্ছি।
এবার সেফটি পিনটাকে ব্যাগটির ওপরের পট্টির একদিক থেকে ঢুকিয়ে অন্য দিক থেকে বের করে নিয়ে আসব। ঠিক এইভাবে এবার আমি রোপটিকে উপরের দিকের পট্টির নিচের দিকের স্টিচ বরাবর রেখে সিকিউর করে আর একবার স্টিচ করে আনব। এখানে একটি বিষয় খুবই খেয়াল রাখতে হবে, যেন স্টিচ করার সময়ে কোনো স্টিচ রোপের উপরে না পড়ে, তাহলে কিন্তু ব্যাগটি লক করা যাবে না। এবার আমি নিয়ে নিয়েছি এরকম একজোড়া লটকান, এটাকে আমি রোপের যে দুই প্রান্ত দুটো প্রান্তের সঙ্গে ঝুলিয়ে দেব। রোপের সাহায্যে লটকানটাকে ঝোলানোর জন্য প্রথম রোপের এক প্রান্তের মধ্যে দিয়ে লটকানটাকে এভাবে ঢুকিয়ে নিতে হবে। তারপর গোল্ডেন কালারের থ্রেড বা ইয়েলো কালারের থ্রেডের সাহায্যে খুব শক্ত করে পেঁচিয়ে ওটাকে বেঁধে নিতে হবে, যাতে টানাটানি করার সত্ত্বেও লটকানটা রোপ থেকে খুলে না আসে। দেখুন, আমি ইয়েলো কালারের থ্রেড ইউজ করেছি এবং আমি খুব শক্তভাবে বেঁধে নিয়েছি। আমি রোপটিকে টেনে ব্যাগটিকে লক করে দিয়েছি এবং এই পর্যায়ে আমার ব্যাগটির লুকসটা ঠিক এরকম। এবার ডেকোরেশনের পালা, আমি আমার পছন্দ মতো ব্যাগটিকে ডেকোরেশন করেছি। আমি হাফ মিটার লেস নিয়েছিলাম এবং ফ্যাব্রিক গ্লুর সাহায্যে ব্যাগের নিচের দিকটাতে ডাবল রাউন্ড করে লেসটিকে স্টিক করে দিয়েছিলাম। যে ফ্লাওয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লাওয়ারগুলোকে আমি একটি পুরনো জামা থেকে কেটে নিয়েছি এবং ফ্যাব্রিক গ্লুর সাহায্যে ব্যাগের চারিপাশে স্টিক করে দিয়েছি। ফ্যাব্রিক গ্লুর সাহায্যে আমি গ্লিটারিং স্টোনগুলোকে ফ্লাওয়ারটির চারিদিকে লাগিয়ে দিচ্ছি। ব্যাগের এই ডেকোরেশনের ব্যাপারটায় সম্পূর্ণ আপনার নিজস্ব চয়েসের উপর ভিত্তি করেই হতে পারে। আমি অ্যাকচুয়ালি একটু গর্জিয়াস ওয়েতে ব্যাগটি বানাতে চাইছিলাম, যাতে করে আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে এটা ইজিলি ক্যারি করতে পারি। এজন্য আমি এখানে প্রচুর স্টোন ইউজ করেছি। আপনি চাইলে খুব ছোট ডিজাইনের মাধ্যমেও ব্যাগটিকে একই রকমের আকর্ষণীয় করে তুলতে পারেন। এই পিয়ারশিপগুলোকেও আমি কিছু কালেক্ট করে রেখে দিয়েছিলাম, আর এখন দুটো ফ্লাওয়ারের মাঝে যে জায়গাটা আছে আমি সেখানে ফ্যাব্রিকগুলোর সাহায্যে এই শেপগুলোকে বসিয়ে দেব। যেহেতু আমি এই শেপগুলো ইউজ করছি এবং এগুলো আকারে বেশ খানিকটাই বড়, তার জন্য আমি এখানে গ্লুটা একটু বেশি পরিমাণে ইউজ করছি। পুরোটা ব্যাগে লাগানো হয়ে গিয়েছে। আমি মার্কেট থেকে এরকম গোল্ডেন কালারের কিছু বিডস এর চেন কিনে এনেছিলাম এবং একই সঙ্গে সবথেকে বড় পার্ল বিডসটা কিনে এনেছিলাম। এই দুটো দিয়ে এখন আমি হাতে ঝোলানোর জন্য হ্যাঙ্গারটা বানিয়ে নেব। ব্যাগের ডিজাইনটাকে আমি আরও একটু এনহ্যান্স করার জন্য আরও কিছু স্টোন ইউজ করছি। সেম প্রসেস ফলো করে আমি গ্লুর সাহায্যে স্টোনগুলোকে স্টিক করে দিচ্ছি। ফ্যাব্রিক গ্লুর সাহায্যে আপনি যাই কিছু স্টিক করুন না কেন, স্টোন হতে পারে, লেস হতে পারে, আপনাকে কমপক্ষে 24 ঘন্টা ড্রাই হতে দিতে হবে। আমি পুরো ব্যাগটি বানানোর পর ড্রাই হতে 2 দিন রেখে দিয়েছিলাম। পুরো ব্যাগটিতে স্টোন ওয়ার্ক আমার হয়ে গিয়েছে। এখন ব্যাগটির পুরো ফাইনাল লুকসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি ব্যাগটির হ্যাঙ্গার। গোল্ডেন কালারের বিটসের মাঝে হোয়াইট কালারের পার্ল বিটটি অ্যাড করে আমি হ্যাঙ্গার বানিয়ে নিয়েছি। রোপের সাহায্যে ব্যাগটি এখন লক করা অবস্থায় আছে এবং এই অবস্থায় লটকানের লেন্থ ব্যাগ থেকে 1 ইঞ্চ নিচে অবধি যাচ্ছে। পরবর্তীতে আমি আরও কিছু হাফ পার্ল বিটস গ্লুর সাহায্যে স্টিক করে দিয়েছিলাম। এই ছোট্ট ছোট্ট ফুলগুলি ব্যাগটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এই হলো আমার তৈরি ব্যাগটির ফুল অ্যান্ড ফাইনাল লুকস। ব্যাগটির লেন্থ ঠিক কতটা আসছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি ব্যাগটি বানানো সম্পর্কে কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।